প্রিয় মানুষটা ছেড়ে চলে গেছে, তার জন্য প্রায় মন খারাপ হয়, কিচ্ছু ভালো লাগে না তাকে ছাড়া, তাহলে শোনো, মানুষটা ছেড়ে গেছে মানে নিশ্চয় তোমাকে আর ভালো লাগে না তার। হতে পারে সব প্রয়োজন শেষ, তাই ছেড়ে চলে গেছে, না হলে তোমার থেকে ভালো কাউকে পেয়েছে। এবার তুমি হয়তো ভাববে তুমি তার যোগ্য ন বলে সে তোমাকে ছেড়ে চলে গেছে। আমি বলবো এবার তুমি একটু অন্যভাবে ভাবো, সে তোমার যোগ্য নয় বলে তোমার সাথে থাকতে না পেরে চলে গেছে, যার জন্য তোমার নিজস্বতাকে বদলানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু না, তোমার বিকল্প কিন্তু এই পৃথিবীতে আর দুটো নেই। সুতরাং তুমি কিন্তু খুব দামি একজন, তাই তুমি তোমার তুমিকেই ভালোবাসতে শেখো, তোমার নিজস্বতাকে গুরুত্ব দিতে শেখো। ভুল মানুষের জন্য নিজের সময় এবং আবেগ নষ্ট করার চেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সেই সময়টা ব্যবহার করা বেশি জরুরি। জীবন থেকে একটা ভুল মানুষ চলে যাওয়ার পর তার জন্য চোখের জল ফেলানোর চেয়ে বা তার জন্য মন খারাপ করে ভবিষ্যৎ নষ্ট না করে একটু হাসো আর নিজের হাত নিজেই ধরো, এগিয়ে যাও নিজের জন্য। যে তোমাকে গুরুত্ব দেয় তাকে তুমি নিঃসন্দেহে গুরুত্ব দাও, আর যে এড়িয়ে যেতে চায় তার থেকে দূরত্ব বাড়াও। মেনে নাও না হলে মানিয়ে নাও, পিছুটান কিন্তু কষ্ট ছাড়ার কিচ্ছু দেয় না। জীবন অনেক সুন্দর, সুন্দর জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করো, নিজের জন্য বাঁচো, প্রাণ ভরে বাঁচো, আর আবেগগুলো লুকিয়ে রাখো সঠিক মানুষটার জন্য। অপেক্ষা করো যার কাছে তোমার আবেগের মূল্য থাকবে, যে কখনো তোমাকে ঠকাবে না, ছেড়ে যাবে না, যে তোমাকে ভালোবাসবে, সে তোমার যোগ্যতা খুঁজবে না, সে তোমার সবটা নিয়েই তোমাকে ভালোবাসবে। কারোর জন্য কেঁদে সময় নষ্ট না করে কাউকে একটু হাসানোতে বেশি ভালোবাসা লুকিয়ে আছে।